যদি দিন ইসলাম মানুষের বিবেক অনুযায়ী চলতো তাহলে মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই প্রাধান্য পেত মানুষের বিবেক। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহির খুফাইহি, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন। অতএব আপনার বিবেক যাই বলুক না কেন মোজার উপরিভাগই মাসা করতে হবে, নিচের ভাগ মাসা করতে হবে না। এটাই হচ্ছে সালাফদের মানহাজ। কুরআন এবং সহিহ হাদিস যেভাবে আপনাকে ইবাদত করতে বলবে সেভাবেই ইবাদত করতে হবে। এর নাম মানহাজ নয় যে আপনার কাছে একটা হাদিস পৌঁছলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আর আপনি বলে উঠলেন যে হাদিস সহিহ ঠিক আছে কিন্তু আমার মাযহাবে নাই ওই জন্য আমি এটা মানতে পারলাম না, এটা সহিহ মানহাজ নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই তাবলিগ ইজতেমায় উপস্থিত হয়ে কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা শুনলেন আমার আজকের আলোচনার বিষয় বিশুদ্ধ আকীদা এবং মানহাজের গুরুত্ব। আকীদা কি আর মানহাজ কি এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। আকীদা আকদুন থেকে এসেছে, আকদুন শব্দের অর্থ হচ্ছে গিরা দেওয়া, একটা বন্ধন। এই জন্য একজন নারী এবং একজন পুরুষ যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে বলা হয় আকদুন নিকাহ। একজন বিক্রেতা এবং ক্রেতা তাদের মধ্যে যখন ক্রয় বিক্রয়ের চুক্তিতে আবদ্ধ হয় তখন সেটাকে বলা হয় আকদুল বাইয়, মানে ক্রয় বিক্রয়ের বন্ধন। এখান থেকে আকীদা বলতে বোঝায় বিশ্বাসের বন্ধন, আল্লাহ তাআলার সাথে আমাদের যে বন্ধন সেটা বিশ্বাসের বন্ধন। আল্লাহ তাআলাকে আমরা কেউ দেখিনি তারপরেও বিশ্বাস করছি, এই বিশ্বাসের বন্ধনকেই বলা হয় আকীদা, যেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আকীদা বলতে গেলে ঈমানের যে ছয়টি আরকান রয়েছে এই আরকানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আল্লাহ সম্পর্কে আমার আকীদা কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আকীদা কি হবে, ফেরেশতা মণ্ডলী সম্পর্কে আমার আকীদা কি হবে, পরকাল সম্পর্কে আমার আকীদা কি হবে, তাকদীরের ভালোমন্দের প্রতি আমার আকীদা কি হবে, এই ছয়টি আরকানের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু মানহাজ, মানহাজ কাকে বলে? মানহাজ শব্দের অর্থ হলো স্পষ্ট রাস্তা, স্পষ্ট পথ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন
লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, আমি প্রত্যেকের জন্য শরীয়ত নির্ধারণ করেছি এবং মানহাজ নির্ধারণ করেছি, শরীয়তের বিধিবিধান নির্ধারণ করেছি। এই শরীয়তের বিধিবিধান কিভাবে বাস্তবায়ন হবে, মানুষ কিভাবে তা বাস্তবায়ন করবে, কিভাবে ইবাদত করবে, কোন আকীদা বিশ্বাস করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে ইসলাম কায়েম হবে, এই যে পদ্ধতি, এই যে তরিকা, এটাকে বলা হয় মানহাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ তারাক্তুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদের নিকটে একটি স্পষ্ট উজ্জ্বল দিন রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যেই দিনের রাতটি হচ্ছে দিনের মতো উজ্জ্বল, দিনের মতো আলোকিত, লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, সেই স্পষ্ট দিন থেকে কেউ বিপদগামী হয় না, নিজে পথভ্রষ্ট হওয়া ব্যতীত, অর্থাৎ যে নিজেকেই ধ্বংসকারী সেই ধ্বংসকারী ব্যতীত কেউ এই স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল দিন থেকে বিপদগামী হয় না। এই যে স্পষ্ট দিন দেখে গেছেন আমাদের মাঝে, এই স্পষ্ট দিনই হচ্ছে মানহাজ। এই জন্য এই মানহাজকে খুব গুরুত্বের সাথে বুঝতে হবে। আর মানহাজটা কার হবে, আমরা বলি মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। সালাফ বলতে কাদেরকে বোঝাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস কারনি, সর্বোত্তম মানুষ হচ্ছেন আমার যুগের মানুষ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সর্বোত্তম মানুষ হচ্ছেন পরের যুগের মানুষ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে উত্তম মানুষ হচ্ছেন তার পরবর্তী যুগের মানুষ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনে জামের জামানা, তাবে তাবেঈনে জামের জামানা, এই চারটা জামানার মানুষ যারা সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এদেরকে বলা হয় সালাফ, সালাফ আস-সালিহিন, এদেরকে সালফে সালিহিন বলা হয়। আমাদেরকে এই সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী নিজের সার্বিক জীবন পরিচালনা করতে হবে। সালাফদের মানহাজ কি ছিল, সালাফরা কোন মানহাজের উপর চলেছেন, সালাফরা কোন পথে হেঁটেছেন, এটা আমাদের বুঝতে হবে। সালাফদের মানহাজ, সালাফদের পথ ছিল ইসলাম, তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন। যেই কামনা আমরা প্রত্যেকটি সালাতে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে কামনা করি, সিরাতুল মুস্তাকিমের পথের কামনা করি, আমরা বলি আল্লাহ তাআলা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, নিয়ামত দান করেছো, তাদের পথে আমাদের পরিচালনা করো। অর্থাৎ সালাফদের পথে আমাদের পরিচালনা করতে হবে, এর জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে থাকি। কাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, যে ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন, তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, মিনান নাবিয়্যিন, তারা থাকবে নবীদের সাথে, ওয়াসসিদ্দিকিন, শহীদ সত্যবাদীদের সাথে, ওয়াসসুহাদা এবং শহীদদের সাথে, ওয়াসসালিহিন এবং যারা সৎকর্মশীল, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, তাবে তাবেঈনে ইজাম, যারা সৎকর্মশীল ছিলেন তাদের সাথে থাকবে। তাহলে সালাফদের মানহাজ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ, এটাই হচ্ছে সালাফদের মানহাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা
একটি সোজা দাগ দাগ টানলেন, দাগ টেনে বলছেন যে হাযা সাবিলুল্লাহ, এই পথটি হচ্ছে আল্লাহ তাআলার পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোজা একটি দাগের ডানে এবং বামে আরো কিছু দাগ টানলেন, দাগ টেনে বলছেন হাযিহি সুবুলুন, এগুলো হচ্ছে অনেকগুলি পথ। আলা কুল্লি শাইতান, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, আর প্রত্যেকটি রাস্তায় এই সোজা রাস্তার ডান এবং বামে যেই পথগুলি আছে, যেই দাগগুলি আছে, এই রাস্তাগুলিতে এক একটি শয়তান আছে, ইয়াদউ ইলাইহি, যারা তাদের দিকে ডাকছে। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারি সিরাতুল মুস্তাকিমের যেটা পথ, সেই পথ হচ্ছে একটি পথ, সোজা পথ, যেই পথে পরিচালিত হলে জান্নাতে যাওয়া যায়, যেই পথে পরিচালিত হলে আল্লাহ সন্তুষ্ট হন, যেই পথে পরিচালিত হলে শয়তান কোনো কাজ করতে পারে না, শয়তান কোনো কুমন্ত্রণা দিতে পারে না। কিন্তু যদি আমরা এই সোজা সিরাতুল মুস্তাকিমের পথ ছেড়ে দিয়ে ডানে এবং বামের পথ ধরি, এগুলো হচ্ছে অনেকগুলি পথ, তাহলে শয়তানের পথ হচ্ছে অনেকগুলি পথ, আর সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে একটি পথ। অনেক পথে চলতে গেলে সেই পথ থেকে, সেই পথগুলোই আমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, যেই পথগুলোকে, যেই পথগুলোর দায়ী হচ্ছে শয়তান, শয়তান আমাদেরকে ডাকছে। অতএব বর্তমান জামানায় যারা দাবি করে যে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে 126টি, তারা অবশ্যই তার মানহাজ সঠিক নয়, সে সঠিক মানহাজের উপর নেই, এই জন্যই দাবি করছে যে জান্নাতে যাওয়ার পথ হলো 126টি, আর আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাওয়ার পথ হচ্ছে একটি পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথের গুরুত্ব অপরিসীম। আজকে আমরা সঠিক মানহাজ না বোঝার কারণে ইসলাম এক একজন এক একভাবে পালন করছি, আমরা সকলে নিজে মুসলিম দাবি করছি, কিন্তু মানহাজ সঠিক না হওয়ার কারণে একদল মুসলিম ইসলামকে একভাবে পালন করছি, আরেক দল মুসলিম নিজেকে মুসলিম দাবি করে আরেকভাবে পালন করছি। এর মূল সমস্যা হচ্ছে মানহাজগত সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়টাই করেছিলেন তার জীবদ্দশাতে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার মৃত্যুর পর যারা তোমরা দুনিয়াতে বসবাস করবে, দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা বহু মতভেদ দেখতে পাবে। ইসলাম একজন একভাবে পালন করছে, আরেকজন আরেকভাবে পালন করছে, কেউ একভাবে ইসলাম বুঝছে, আরেকজন আরেকভাবে ইসলাম বুঝছে, অনেক মতভেদ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ার রাশিদিন আল মাহদিয়িন, অতএব তোমরা যদি এমন দেখো যে ইসলাম নিয়ে মতভেদের সৃষ্টি হয়েছে, তাহলে অবশ্যই তোমাদের জন্য ফরজ হলো, তোমাদের জন্য কর্তব্য হলো, তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরে থাকবে, এবং তোমরা খুলাফায়ের রাশেদিন যারা আছেন তাদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। আব্দু আলাইহা বিন নাওয়াজিল, মানির দাগ দিয়ে চেপে ধরবে, কামড়ে ধরবে, যেন আমার সুন্নাত এবং খুলাফায়ের রাশেদিনের সুন্নাত থেকে বিচ্যুত না হও। এটাই হচ্ছে সালফে সালেহিনের মানহাজ, সালফে সালেহিনের পথ। এই পথেই সালফে সালেহিন চলেছেন, আমাদেরকেও ঠিক একই পথে হাঁটতে হবে। আর এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এর মূল স্লোগানই হলো সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, যত বিধান আছে মানব রচিত সব বিধান ছুঁড়ে ফেলে একমাত্র ওহির বিধানের উপর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ওহির বিধানের উপরে আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে হবে, এটাই হচ্ছে আমাদের আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তোমাদের মধ্যে দেখবে অনেক ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমাদের মাঝে
ফিতনা ছড়িয়ে পড়বে ইসলামের মধ্যে, তখন আমরা কি করতে পারি, আমাদের কর্তব্যটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারজিউনা ইলা আমরিকুমুল আউয়াল। যখন দেখতে পাবে ফিতনা, ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে গেছে, তখন তোমরা তোমাদের পূর্বের যুগের লোকদের দিকে ফিরে যাবে। পূর্বের যুগের লোকদেরকে বলতে সালফে সালেহিনের দিকে ফিরে যাবে, সালাফদের দিকে ফিরে যাবে, তারা কিভাবে ইসলাম পালন করেছে সেইভাবে তুমি ইসলাম পালন করবে, নতুন ইসলাম তোমরা পালন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে 72 দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি দল জান্নাতে যাবে, এই দলটি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত আছি, যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি, যেই আমলের উপরে প্রতিষ্ঠিত আছি, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে জলের অন্তর্ভুক্ত হবে। এটাই হচ্ছে মানহাজ। সাহাবায়ে কেরাম কোন পথে হেঁটেছেন, ইসলামকে যেভাবে বুঝেছেন আমাদেরকে ঠিক সেইভাবে বুঝতে হবে, ইবাদত যেভাবে করেছেন আমাদের ঠিক সেইভাবে ইবাদত করতে হবে, মুআমালাতের ক্ষেত্রে তারা যেই পথের অনুসরণ করেছেন আমাদের ঠিক একই পথের অনুসরণ করতে হবে, দিন কায়েমের ব্যাপারে তারা যে পদ্ধতি অ্যাপ্লাই করেছেন আমাদেরকেও ঠিক সেই পদ্ধতিতে হাঁটতে হবে। নিজেদের মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা নিয়ে ইসলাম পরিচালিত হবে না। এখন আসুন মানহাজ এবং আকীদা, আকীদা এবং মানহাজ। আমাদের দেশে আমরা অনেকেই দাবি করে যে আমরা সহি আকীদার মানুষ, আমরা সহি আকীদা গ্রহণ করেছি। দেখা যায় বহু মানুষ বর্তমানে নিজেকে সহি আকীদার দাবি করে, বক্তব্য বিবৃতিতেও দেখা যায় যারা কিছু সহি আকীদার কথাও বলেন। দেখা যায় কবর পূজার বিরুদ্ধে কথা বলছেন, শিরকের বিরুদ্ধে কথা বলছেন, বিদআতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তার মানহাজগত সমস্যা থাকার কারণে বেশ কিছু সমস্যা থেকে যায়। অনেকে দেখা যায় আদর্শের ক্ষেত্রে মাশাআল্লাহ সালাফদের মানহাজকে গ্রহণ করেছি, তার লিবাস সুন্দর, টাকনুর উপরে প্যান্ট পরেছে, লিবাস ঢিলে ঢালা, মাথায় টুপি পাগড়ি, দাড়ি মাশাআল্লাহ লম্বা, কিন্তু দেখা যায় যে তার আকীদাও ঠিক নাই, মানহাজও ঠিক নাই, ইবাদতের পদ্ধতি ঠিক নাই, কিছুই ঠিক নাই, শুধু আদর্শের ক্ষেত্রে সঠিক মানহাজ গ্রহণ করেছি, বাকিগুলো গ্রহণ করিনি। এক্ষেত্রে অবশ্যই সকল ক্ষেত্রেই সহি মানহাজের অনুসরণ করতে হবে। আকীদা কিন্তু মানহাজের একটা পার্ট, এই জন্য যদি আমরা বলি যে আমরা সহি মানহাজের অনুসরণ করি তাহলে কিন্তু আকীদা এর মধ্যে ঢুকে যাবে এমনিতেই। সহি আকীদা বললে আকীদা ইমানের ছয়টি আরকানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু যখন আমি বলবো যে আমি সহি মানহাজের অনুসারী তাহলে আকীদা এমনিতেই তার মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ আকীদার ক্ষেত্রে সালাফদের মানহাজ অনুসরণ করতে হবে। যেমন আকীদার ক্ষেত্রে সালাফদের মানহাজ, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফা ইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান এনেছো তেমন ঈমান আনে, তোমরা যেমন ভাবে ঈমান এনেছো তারা যদি তেমন ভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। দেখেন ঈমান কাদের মতো আনতে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন। আমরা তো শিয়ারাও মনে করি যে আমরা ঈমানে না ঈমানদার, শিয়ারা দাবি করে তারা হচ্ছে প্রকৃত ঈমানদার, কাদিয়ানীরা দাবি করে তারাও ঈমানদার, বিদআতীও দাবি করে তারাও ঈমানদার, মুশরিক যারা তারাও ঈমানদার দাবি করে, কিন্তু আমাদের ঈমান কেমন হতে হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে তোমরা যেমন ভাবে ঈমান এনেছো তেমন ভাবে যদি তারা ঈমান আনে তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমান আনার ক্ষেত্রে সালাফদের মানহাজ অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তির কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, ওয়াইত্তাবি'উ গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ছাড়া
অন্য রাস্তার অনুসরণ করে, মুমিনদের রাস্তার অনুসরণ করে না, মুমিনদের মানহাজের অনুসরণ করে না। এখানে মুমিন বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামের মানহাজ অনুসরণ না করে অন্যের মানহাজে চলে, অন্যের রাস্তায় চলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যে পথে চলতে চায় আমি তাদেরকে সে পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষে তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। অতএব আমাদের সালাফদের মানহাজ অনুযায়ী সালাফরা যেভাবে ইমান এনেছেন আমাদেরকে অনুরূপ ইমান আনতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। এখানে সাদিকিন বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। অতএব সাহাবায়ে কেরাম যেভাবে পরিচালিত হয়েছেন তার উপরে আমাদের পরিচালিত হবে। আমাদের আমাদের সার্বিক জীবন সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষা নিয়ে সেইভাবে আমাদের পরিচালিত হতে হবে। দেখেন, এই মানহাজ সহি না হওয়ার কারণে আমরা কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, মানহাজ সঠিক না হওয়ার কারণে আমরা একজন একভাবে ব্যাখ্যা করছি। যেমন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম সব আল্লাহর জন্যই, ফাআইনামা তুআল্লু, অতএব তোমরা যেদিকে মুখ ফিরাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকে আল্লাহর চেহারা। এখন ওয়াজহুল্লাহ, এখানে এই ওয়াজহুল্লাহ, সেদিকে আল্লাহর চেহারা, এই আয়াত ব্যাখ্যা করে যারা সালাফদের মানহাজ অনুসরণ করেনি, সালাফদের মানহাজকে ছেড়ে দিয়েছি, তারা বলছি তাহলে আল্লাহ তাআলা তো সর্বত্রই বিরাজমান। আল্লাহ তাআলা বলছেন যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর চেহারা, অতএব আল্লাহ সর্বত্রই বিরাজমান। কিন্তু এই কোরআনের আয়াত কার উপরে নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝবেন না আমরা বেশি বুঝব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, অর্থাৎ এক কথায় সালাফরা, এই ওয়াজহুল্লাহ দ্বারা আল্লাহর চেহারা ব্যাখ্যা করেননি। তারা বলছেন ওয়াজহুল্লাহ বিমানা কিবলাতুল্লাহ, এটা কিবলা নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে, যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর কিবলা রয়েছে, এটা কিবলা নির্ধারণের আয়াত। কিন্তু মানহাজ সহি না হওয়ার কারণে এই আয়াত দ্বারা আমরা বলে দিচ্ছি আল্লাহ সর্বত্রই বিরাজমান। আরেকটা আয়াত আমরা পেশ করি, সেটা হলো সূরা হাদিদের 4 নম্বর আয়াত, যার একটা অংশ আমরা তেলাওয়াত করি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ রয়েছেন। এই তো আল্লাহ তাআলা নিজেই, যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ যেহেতু বলছেন নিজেই, অতএব আল্লাহ সর্বত্রই বিরাজমান। অথচ এই আয়াতের পূর্ণ আয়াত আমরা অনুবাদও করি না, আয়াতের প্রথম অংশেই বলা হয়েছে যে আল্লাহ তাআলা সপ্ত আসমান, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করলেন, তারপর তিনি আরশের উপর সমন্বিত হলেন, আয়াতের প্রথম অংশ। তারপরে বলা হচ্ছে যে আসমান থেকে যা নাজিল হয় তা তিনি জানেন, জমিন থেকে যা আসমানে উঠে তাও তিনি জানেন। সেই জানেন জানেন বলতে 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 তিনি বলছেন যে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আল্লাহ আছেন। তারপরেই আবার আল্লাহ বলছেন আল্লাহু বিমা তাআমালুনা বাসীর, তোমরা যা কিছু করো তা আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। তাহলে আল্লাহ দেখছেন, তাহলে আল্লাহ দৃষ্টির মাধ্যমে সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলার ইলমের মাধ্যমে সর্বত্র বিরাজমান। এই কথাটা আল্লাহ তাআলা নিজেই অন্য আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলার ইলম সব কিছুকে বেষ্টন করে আছে, আল্লাহ তাআলার ইলমের বাইরে কিছু যেতে পারবে না। অতএব আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান অবশ্যই, কিন্তু কিসের ক্ষেত্রে? তার ইলমের মাধ্যমে, অন্য কিছু নয়। সালাফদের মানহাজ যদি আমরা গ্রহণ করতাম তাহলে আমাদের এই আকীদাগত সমস্যা থাকতো না। যারা আমরা পীর ধরাতে বিশ্বাস করি এবং বলি যে পীর ধরা হচ্ছে ফরজ, পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, বরং যার বলা হয় যে যার পীর নাই তাই তার পীর হচ্ছে শয়তান, এমন কথা আমাদের দেশের প্রখ্যাত বক্তারা বলে থাকেন। দলিল হিসেবে কি দলিল দেন? সূরা মায়েদার 35 নম্বর আয়াতকে তারা দলিল হিসেবে খাড়া করেন, যেখানে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা ওয়াসিলা অন্বেষণ করো। এই তো আল্লাহ তাআলা নিজেই বললেন ওয়াসিলা অন্বেষণ করতে। অতএব ওয়াসিলা ধরতে হবে, ওয়াসিলা ছাড়া কিভাবে জান্নাতে যাওয়া যায়? এই কথা আমাদের দেশে প্রখ্যাত বক্তারা বলে থাকেন, সাধারণ জনগণ মনে করে তাই তো সঠিক কথাই, ওয়াসিলা তো ধরতেই হবে, আল্লাহ তাআলাই বলছেন। কিন্তু এই ওয়াসিলার ব্যাখ্যা কি পীর ধরা না কি, এইটা যদি আমরা সালাফদের থেকে নেই তাহলে আমাদের সমস্যা সমাধান হবে। সালাফরা কি ব্যাখ্যা করেছেন? সালাফদের ব্যাখ্যা হলো যারা ওয়াসিলা হচ্ছে মাই ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি আযযা ওয়া জাল, অর্থাৎ যেই কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সেটাই হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা। যেমন আমরা আজকে মাগরিবের সালাত আদায় করলাম, এটা আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা। আমরা এশার সালাত আদায় করব, আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা। আমরা যাকাত আদায় করি, আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা। আমরা দান খায়রাত করি, আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা। আল্লাহর বিধান পালনটাই হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা। ওয়াসিলা মানে পীর ধরা নয়, এটা আমাদের বুঝতে হবে। যদি আমরা সালাফদের মানহাজ গ্রহণ করতাম তাহলে এই আয়াতের অপব্যাখ্যাগুলো আমাদের দ্বারা হতো না। আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম তারা বলে দিয়েছেন যে পীর শব্দ কোরআনে আছে, কোরআনে আছে। পীর হচ্ছে মুর্শিদ, মুর্শিদ শব্দ কোরআনে আছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত করেন সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুর্শিদা, তার জন্য কোনো হেদায়েতকারী পথ প্রদর্শনকারী অভিভাবক থাকে না। তাহলে এই যে মুর্শিদ, মুর্শিদ লাগবেই, মুর্শিদ মানেই পীর। এই যে বলে দিলাম, এমন কি আমাদের দেশে বলা হয় যে যার মুর্শিদ নাই তার জান্নাত নাই, যার মুর্শিদ নাই তার জান্নাত নাই, একবার ওপেন ঘোষণা দেওয়া হয়। যদি তার মানহাজ সহি হতো, যদি সালাফদের মানহাজকে সে অনুসরণ করত, তাহলে এত ঘৃণিত নোংরা ব্যাখ্যা সে করতে পারতো না। কারণ এখানে ওয়ালিয়া মুর্শিদা, এই আয়াতে মুর্শিদ বলতে একমাত্র আল্লাহকেই বোঝানো হয়েছে, আল্লাহ আয়াতে, আর এই আয়াতে যে মুর্শিদের কথা বলা হয়েছে সেটা একমাত্র আল্লাহই, অন্য কেউ নয়। মুর্শিদ মানুষ হতে পারে, মানুষও মুর্শিদ হতে পারে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্যই পথ প্রদর্শনকারী আছে। এখানে হাদ, হাদিন মানে হচ্ছে পথ প্রদর্শনকারী। তো এরা কোন পথ প্রদর্শনকারী? মানুষ পথ প্রদর্শনকারী হতে পারে, মুর্শিদ হতে পারে, কিসের ক্ষেত্রে? পথ দেখানোর ক্ষেত্রে, পৌঁছানোর ক্ষেত্রে নয়। মুর্শিদ দুই প্রকার, একটা পথ দেখাই দিবে, আমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে বলে দিব যে আপনি যদি ঢাকা দিতে যেতে চান তাহলে আপনি এই এই পথ ধরে চলে যান, চলে যাবেন, আমি এখান দাঁড়িয়ে থেকে বলে দেব। আবার আরেকটা পথ দেখানো হলো যে আমি আপনাকে সাথে করে নিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিব। দুটোই কিন্তু পথ দেখানো। তো নিজেকে সাথে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়ার যে মুর্শিদ, এটা একমাত্র আল্লাহ। আল্লাহই মানুষকে হেদায়ত করতে পারে, আল্লাহ মানুষকে ইমানদার বানাতে পারে। মানুষ কখনো মানুষকে হেদায়ত করতে পারে না, ইমানদার করতে পারে না, কিন্তু ইমানদার হওয়ার রাস্তা বলে দিতে পারে। মানুষ বলে দিতে পারে যে এই পথে চলুন, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। যেমনটি আমরা করছি আজকে আমাদের সামনে যে আলোচনা করছি, আপনাদের কাছে বলে দিব এই পথে চললে জান্নাতে যাওয়া যায়, এই পথে চললে জাহান্নামে যেতে হয়, এইটা আপনাদের বলে দেব। এটাও কিন্তু পথ প্রদর্শন করা হলো। অতএব মানুষ পথ দেখাতে পারে, পৌঁছাতে পারে না। কিন্তু আমাদের দেশে পৌঁছানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বড় বড় জাহাজ নিয়ে প্রস্তুত আছে, তারা যে কি করবে, তারা নিজেই যে কোথায় পৌঁছবে আল্লাহ তাআলাই ভালো জানে। আমরা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন শেষ নবী। তাহলে শেষ নবীর ঘোষণা কে দিলেন? আল্লাহ তাআলা দিলেন। এইবার যারা আমাদের দেশে অনেক আছে কাদিয়ানি, কাদিয়ানি সম্প্রদায়ের কথা আপনারা জানেন, তারা বলছেন যে না, এই খাতাম এটা আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আংটি নবী, খাতাম মানে আংটি, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আংটি নবী, এ আয়াত দ্বারা শেষ নবী বোঝানো হয় না। এটা তারা বললেন। কেন বললেন? কারণ তারা সালাফদের মানহাজ, সালামদের রাস্তা, সালাফরা যেভাবে আয়াতকে বুঝেছেন সেইভাবে তারা বুঝেননি, নিজের মস্তিষ্কে প্রস্তুত ব্যাখ্যা করেছেন।
আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী, তারা সকলেই নিজেদেরকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি হচ্ছি শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে এই খাতাম অর্থ শেষ নবী, তিনি শেষ নবী। এটা রাসূল সাল্লাল্লাহু নিজে ব্যাখ্যা করে দিলেন। যদি তারা সালাফদের মানহাজ অনুসরণ করত তাহলে খাতামুন নবিয়্যিন বলতে আন্টি নবী বলতে পারত না। তারা পথভ্রষ্ট হয়েছে সালাফদের মানহাজ অনুসরণ না করার কারণে। এরপরে আসুন, বহু উদাহরণ দেওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহর নিকটে রয়েছে গায়বের চাবিকাঠি, আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানে না। আল্লাহ তাআলা বহু আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, লা আকুলু লাকুম ইন্দি খাযায়িনুল্লাহ, আমি বলছি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে, ওয়ালা আ'লামুল গায়বা, এবং আমি এটাও বলছি না যে আমি গায়বের খবর জানি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব জানেন না, এটা তো আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। কিন্তু মানহাজ সঠিক না হওয়ার কারণে আমাদের দেশের বহু অংশ মানুষ যারা বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই না, বরং এই সমস্ত যারা পীর রয়েছে আমাদের দেশে, পীর দরবেশ রয়েছে, এরা নাকি গায়েবের খবর বলে দিতে পারে এবং এক জায়গায় মোরাকাবায় বসে তারা সারা দুনিয়া দেখতে পারে, এইটা তারা বিশ্বাস করে। তাহলে এই বিশ্বাস কেন আসলো? তারা সালাফদের মানহাজ অনুসরণ করে না, সালাফদের আকীদা অনুসরণ করে না। ঈমান কিভাবে আনতে হবে, সালাফরা যেভাবে ঈমান আনেছেন সেটা তারা মানে না, এই জন্য তাদের মধ্যে এই সমস্যাগুলো চলে এসেছে। ইবাদতের ক্ষেত্রে আমাদের মানহাজ কি হবে? সালাফদের মানহাজ কি ছিল ইবাদতের ক্ষেত্রে? সালাফদের মানহাজ ছিল যে ইবাদত হচ্ছে তাওকিফি, ইবাদত কোরআন এবং সহিহ হাদিস দ্বারা নির্ধারিত। আপনি নিজেই কোনো কাজকে ভালো মনে করলেই সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ওই ভালো কাজটি কোরআন এবং সহি হাদিস স্বীকৃত না দেয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে অনেক আমল ছড়িয়ে আছে বর্তমানে যেগুলো কোরআন হাদিসের কোনো বালাই নাই, কিন্তু মানুষ সেগুলো ইবাদত হিসেবে পালন করে। সালাতদের মানহাজ অনুসরণ করলে তারা এটা করতো না। যেমন সালাত, সালাত ফরজ, এটা আমি বিশ্বাস করব, এর নাম হচ্ছে আকীদা, সালাত ফরজ মেনে নিলাম। কিন্তু সালাতটা আদায় করব কিভাবে, কোন পদ্ধতিতে, সেটা হলো মানহাজ। সালাত তো আমি বিশ্বাস করলাম, আমাদের দেশে অধিকাংশ মুসলিম সালাত তো বিশ্বাস করে, সালাত আদায়ও করে, কিন্তু সঠিক মানহাজ, মানহাজ সহি না হওয়ার কারণে সালাত আদায়ের পদ্ধতিটা সহি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেইভাবে সালাত আদায় করো, এটা হচ্ছে মানহাজ। সালাতের ক্ষেত্রে সালফে সালিহিনের মানহাজ হচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেইভাবে সালাত আদায় করতে হবে, এটাই হচ্ছে সালাতদের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমি যেভাবে হজ করেছি আমার থেকে তোমরা হজের পদ্ধতি গ্রহণ করো। অর্থাৎ নিজের মস্তিষ্ক প্রসূত হজের পদ্ধতি চালু করলে সেটা হজ হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, যেভাবে হজের পদ্ধতি দেখিয়ে গেছেন, সাহাবা ইকরাম যেভাবে হজ করেছেন, তাবেঈনে ইজাম যেভাবে হজ করেছেন, আমাদেরকেও ঠিক সেভাবে হজ করতে হবে। দুঃখের বিষয় হলো আমাদের দেশে, বাংলাদেশেও হজ বাবার আবির্ভাব ঘটেছে, বাংলাদেশেও এক জায়গায় কাবা বানিয়ে কাবা তাওয়াফ করে তাকে হজ করে, এবং কিছুদিন আগে দেখেছি আমরা, আজ থেকে 2-1 বছর আগে তাকে গ্রেফতারও করা হয়েছে। তো যাই হোক, যে হজের পদ্ধতি যদি নিজে চালু করা হয় সেটা সালাফদের মানহাজ নয়। অতএব দিন পালন করতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। এই জন্য আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা আদ-দীন বিররায়, যদি দিন ইসলাম মানুষের বিবেক অনুযায়ী চলতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই প্রাধান্য পেত মানুষের বিবেক, কারণ নিচের ভাগই ময়লা লাগে, উপরিভাগে তো ময়লা লাগে না। কিন্তু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহির খুফাইহি, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি
তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন। অতএব আপনার বিবেক যাই বলুক না কেন, মোজার উপরিভাগই মাসা করতে হবে, নিচের ভাগ মাসা করতে হবে না। এটাই হচ্ছে সালাফদের মানহাজ। কোরআন এবং সহিহ হাদিস যেভাবে আপনাকে ইবাদত করতে বলবে সেভাবেই ইবাদত করতে হবে। এর নাম মানহাজ নয় যে আপনার কাছে একটা হাদিস পৌঁছলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস আর আপনি বলে উঠলেন যে হাদিস সহিহ ঠিক আছে কিন্তু আমার মাযহাবে নাই ওই জন্য আমি এটা মানতে পারলাম না, এটা সহিহ মানহাজ নয়। মানহাজ সহিহ করতে হলে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের সামনে আত্মসমর্পণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদা এক বেদুইন লোক এসে আসলেন, এসে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওযু শিক্ষা দিন, কিভাবে আমি ওযু করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে ওযু করে অঙ্গপ্রত্যঙ্গকে ধুয়ে ওযু পদ্ধতি শিক্ষা দিলেন। এই শিক্ষা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হা কাদাল ওযু, এইভাবে ওযু করতে হয়। ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি এই তিনবারের অধিক ধোবে, ফাকাদ আসাআ, সে অন্যায় করবে, ওয়া তাআদ্দা, সে সীমা লঙ্ঘন করবে, ওয়া যালামা, এবং সে জুলুম করবে। অর্থাৎ যে ব্যক্তি তিনবারের বেশি ধৌত করলো সে অন্যায় করলো, সীমা লঙ্ঘন করলো, জুলুম করলো। তিনবারের বেশি ধুলে তারা ভালো হয়, বেশি পবিত্র হওয়া যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কঠোরতা করলেন, তিনি তিন তাক শব্দ উল্লেখ করেছেন, ফাকাদ আসাআ, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সে সীমা লঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং সে জুলুম করলো। তাহলে বুঝতে হবে ইসলাম নিজের মন মতো পালন করা যাবে না। সালাফদের মন মানহাজ অনুযায়ী, সালাফদের পথ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী ইসলাম পালন করতে হবে, ইবাদত করতে হবে, তবেই সেই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে। এখন আসুন দিন কায়েমের পদ্ধতি কি হবে, এখানেও কিন্তু সালাফদের মানহাজ আসবে। দিন কালে কায়েম করবেন আর নিজের মন মতো একটা পদ্ধতি খাড়া করে দিবেন, সেটাকে বলবেন যে এটাই হচ্ছে দিন কায়েমের পথ, এটা আসলে সালাফদের মানহাজ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, শারাআ লাকুম মিনাদ দ্বীন, তোমাদের জন্য আমি দ্বীন নির্ধারণ করেছি, মা ওয়াসা বিহি নূহা, যার নির্দেশ আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, ওয়াল্লাযী আওহায়না ইলাইক, এবং যার ওহি আমি আপনার কাছে করেছি, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং যার নির্দেশনা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে দিয়েছি, আন আকিমুদ্দিন, সেই নির্দেশনাটা কি, যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং তোমরা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। তাহলে দ্বীন কায়েমের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এইবার এই দ্বীন কায়েম কিভাবে হবে, দ্বীন কায়েমের পদ্ধতি কিভাবে হবে, এটা সালাফদের থেকে গ্রহণ করতে হবে। সালাফদেরকে অনুসরণ না করার কারণে আমরা অনেকেই এই আয়াতের ব্যাখ্যা করেছি, আকিমুদ্দিন বলতে বোঝায় যে রাষ্ট্র ক্ষমতা দখল করো, হুকুমত দখল করো, তাহলে দ্বীন কায়েম হয়ে যাবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো দ্বীন কায়েমের একটা ট্রেনিং কোর্স বলা হয়েছে, যেগুলো ট্রেনিং কোর্স, কিন্তু প্রকৃত দ্বীন কায়েম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। এই ব্যাখ্যা যারা দিয়েছে তারা সালাফদের ব্যাখ্যা করেননি, নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা খাড়া করে সালাফদের ব্যাখ্যাকে অপমান করেছেন। মূলত সালাফদের ব্যাখ্যা হলো আনে আকিমুদ্দিন বলতে আকিমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ আজকে শিরকে জর্জরিত, যারা তাওহীদ বুঝে না, যারা আল্লাহর কাছে আল্লাহর সাথে বহু কিছুকে শরীক করে, আর এই ক্ষেত্রে তারা ক্ষমতা দখল করবে, ক্ষমতা দখল করে সকলের উপরে চাপিয়ে দিবে, মানুষ কখনোই গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই বুঝতেন, আকিমুদ্দিন বলতে যদি রাষ্ট্র ক্ষমতা দখল করাই বুঝতেন, তাহলে তো সেই সময় আবু জাহাল, আবুল হাবরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দখলের অনুমতি দিয়েছিলেন, ক্ষমতা দখলের লোভ দেখিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তা গ্রহণ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন মনে করতে পারতেন না যে মাশাআল্লাহ একটা সুযোগ এসেছে, ক্ষমতা দখল করে নি, তারপর সব চাপিয়ে দেবো, দিন কায়েম হয়ে যাবে, কিন্তু সেটা তার মনে করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভেবেছেন যে এখন দিন কায়েম করতে গেলে ক্ষমতা দখল করে কি করব, মানুষের আকীদা ঠিক নেই, আমল ঠিক নেই, কিছুই ঠিক নেই, আমি চাপিয়ে দিলে কি সেটা হবে, কখনোই হবে না। একটা গাড়ি সামনের দিকে চলছে, আপনি যদি মনে করেন যে গাড়ি সামনের দিকে চলছে, আপনি জোরপূর্বক তাকে টেনে নিয়ে আসবেন,
ঠেলে নিয়ে আসবেন পিছের দিকে কখনোই সম্ভব নয়। বরং প্রথমত আপনাকে গাড়ির গিয়ার চেঞ্জ করতে হবে। মানুষ যে বাতিলের দিকে ছুটছে, মানুষ যে শিরকের দিকে ছুটছে, বিদআতের দিকে ছুটছে, সেই মানুষকে যতক্ষণ পর্যন্ত তার আকীদা চেঞ্জ না করা হবে, তার আমল চেঞ্জ না করা হবে, তার আদর্শকে ঠিক না করা হবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম কখনোই কায়েম হবে না, মানুষ ইসলাম পালন করবে না। একজন মানুষ যেই ডাকাত, একদিন সে ডাকাতি করত, কিন্তু সেই মানুষটি যদি ইসলাম বুঝে, তার আকীদা ঠিক হয়, তার আমল ঠিক হয়, সে যদি জানে যে চুরি করা ডাকাতি করা মহাপাপ, তাহলে সেই কিন্তু ফিরে এসে ইসলাম পালন করবে, ডাকাতি ছেড়ে দিবে। অতএব জোরপূর্বক কিছুই হয় না। এই জন্য যারা মনে করছেন যে রাষ্ট্র ক্ষমতা দখল করব, দখল করে ইসলাম কায়েম করব, এটা ভুল। অবশ্যই রাষ্ট্র ক্ষমতা আমাদের টার্গেটে থাকবে, আমাদের তামান্নায় থাকবে রাষ্ট্র ক্ষমতা অবশ্যই, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল এটা হচ্ছে দশম তলা। কোনো মানুষ যদি দশতলা বিল্ডিং তৈরি করার চেষ্টা করে, এখন যদি কেউ আপনি যদি ভাবেন যে দশতলা বিল্ডিং কতদিনে আর ফাউন্ডেশন দিব, আর কতদিনে দশতলা তুলব, দশতলায় বসবাস করব, আমি আগে দশম তলা বানায় নিই তারপর নিচের গুলো আস্তে আস্তে করব, সম্ভব? বলতে হবে যে তার মাথায় সমস্যা আছে। অবশ্যই আপনি যদি দশতলা বিল্ডিং বানাতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফাউন্ডেশন দিতে হবে দশতলার, তারপরে একতলা, দুই তলা, তিন তলা, তারপর আস্তে আস্তে দশম তলায় উঠবেন। আপনি প্রথমে দশম তলায় গেলেন কেন? অবশ্যই প্রথম আপনার নিজের আকীদা সংশোধন করুন, নিজে তাওহীদপন্থী হন, পরিবারকে তাওহীদপন্থী বানান, সমাজকে তাওহীদপন্থী বানান, তারপরে আপনি রাষ্ট্রতে যান। আগে আপনি রাষ্ট্র দেখেছেন কেন? নিজের পরিবার ঠিক নেই, নিজের মধ্যে তাওহীদ ঠিক নেই, আর আপনি রাষ্ট্র ক্ষমতা দখল করার তামান নাই, একেবারে মনে করছেন রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। আর আমাদেরকে বলছেন যে এরা রাষ্ট্র দিন কায়েমের জন্য কিছুই করে না। দিন কায়েমের জন্য আমরাই করি, আমরাই প্রকৃত রাজনীতি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করেছেন সেটা হচ্ছে মানুষের আকীদা আমল চেঞ্জ করার রাজনীতি, এটাই হচ্ছে প্রকৃত ইসলামের রাজনীতি। রাসূল আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই একটি আয়াত, পরপর তিনটি আয়াত এসেছে, সূরা মায়েদার 44 নম্বর আয়াত, তারপরে আবার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন, তারপরে আবার 47 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। দেখেন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, সে কাফের। এটা আল্লাহ তাআলা 44 নম্বর আয়াতে বললেন সূরা মায়েদা। 45 নম্বর আয়াতে আবার বলছেন যে ব্যক্তি ইসলামের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার কাজ পরিচালনা করবে না, সে জালেম। আরেক আয়াতে বলছেন সে ফাসেক। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর বোকা, তারা প্রথম আয়াতকে গ্রহণ করে তারা বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে মানে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে হবে। এটা আসলে তারা সালাফদের মানহাজ অনুসরণ না করার কারণে এই ধরনের চরমপন্থী হয়ে গেছে, চরমপন্থী ইসলাম সমর্থন করে না। প্রথম আয়াতে যেটা আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল কাফিরুন, সেটা কারা? যারা নিজেরা ইসলাম পালন করে না, ইসলামের বিধান সে স্বীকার করে না, স্বীকারও করে না, পালনও করে না, কাউকে পালন করতে দেয় না, এ হচ্ছে কাফের। জালেমকে যে নিজে স্বীকার করে, নিজে স্বীকার করে, নিজে পালন করে না, পালন করতে দেয় না, এ হচ্ছে জালেম। আর ফাসেককে যে নিজে স্বীকার করে, নিজে স্বীকার করে, পালন করে না, কিন্তু কেউ পালন করলে বাধা দেয় না, এ হচ্ছে ফাসেক। এর ব্যাখ্যা বুঝতে হবে, এটা হচ্ছে সালাফদের ব্যাখ্যা, সব ক্ষেত্রে একই ব্যাখ্যা খাড়া করলে চলবে না। অতএব এই কোরআনের আয়াতগুলো আমাদের সালফে সালেহীনের মানহাজ অনুযায়ী বুঝতে হবে। যদি আমরা না বুঝি তাহলে অবশ্যই আমরা পথভ্রষ্ট হব। দলিল গ্রহণের ক্ষেত্রে সালাফদের মানহাজ কি? সালাফদের মানহাজ হলো দলিল গ্রহণের ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিবে, এবং কোরআন এবং সহিহ হাদিসকে, কোরআন এবং সহিহ হাদিসকে একত্রে রাখবে। আমরা অনেকেই বলি মানহাজ সহি না হওয়ার কারণে, আমরা অনেকেই বলি যে আগে কোরআন থেকে দলিল নিব, কোরআনের না পেলে হাদিস থেকে নিব। এ কথাটা ভুল, এ কথা ভুল কথা। দলিল গ্রহণের ক্ষেত্রে
কোরআন এবং হাদিসকে পাশাপাশি রাখতে হবে, আগে পরে নয়। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআন যদি হাদিস দিয়ে না বুঝেন আপনি কোরআনের সঠিক ব্যাখ্যা পাবেন না। কোরআনের মর্যাদা অবশ্যই বেশি, কিন্তু যখন দলিল গ্রহণ করবেন, দলিল বুঝার চেষ্টা করবেন, কোরআনকে বুঝার চেষ্টা করবেন, কোরআন এবং হাদিসকে পাশাপাশি রাখতে হবে, আগে পরে নয়। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, ওহী প্রদত্ত কথাই তিনি বলতেন, যা তার কাছে ওহী করা হতো সেটাই তিনি বলতেন। যেহেতু ওহী প্রদত্ত কথাতে তিনি কথা বলতেন না, ওদের কোরআন ওহী, হাদিস ওহী, এই জন্য আমরা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দিই। আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, কোরআন এবং সহিহ হাদিসকে যারা নিঃশর্তভাবে মেনে নেয় তারাই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। কিন্তু আমাদের দেশের এক ধরনের প্রকার শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে আহলুল কোরআন পরিচয় দেয়, হাদিস মানবে না, শুধু কোরআন মানবে, যারা এই কথা বলবে শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা অবশ্যই ইসলামের মধ্যে থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অতএব আহলুল কোরআন থেকে, এই পথভ্রষ্ট দল থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। এবং দলিল গ্রহণের ক্ষেত্রে সালফে সালিন এর মানা হলো অবশ্যই দলিল যদি সহি হয় তাহলে সে হাদিসটি মুতাওয়াতের হোক আর খবরে ওয়াহেদ হোক, সেটা অবশ্যই দলিল হিসেবে গ্রহণ করে, দলিল হিসেবে গ্রহণ করে। সালাফদের মানহাজ আরো যে অবশ্যই ইজমাকেও মানে, কিয়াসকেও মানে। সালাফরা কিন্তু ইজমা মানে, কিয়াসও মানে, ইজমা সাহাবা মানে আর কিয়াস সহি মানে। ইজমা, ইজমা কিন্তু দুই প্রকার। ইজমা আমাদের দেশে বলা হয় ইজমা উম্মাদের ইজমা হয়ে গেছে, এই ইজমা আহলে হাদিসরা মানে না। আহলে হাদিসরা মানে ইজমা সাহাবা, সাহাবায়েরা, সাহাবায়ে কেরাম যেই মাসালার উপরে সকলে ঐকমত্য পোষণ করেছেন সেটা হচ্ছে ইজমায়ে সাহাবা। এই ইজমায়ে সাহাবা একটা অকাট্য দলিল, এই ইজমাকে আহলুল হাদিসরা মানে, সালাফদের মানহাজ এই ইজমাকে গ্রহণ করা। এবং কিয়াস, কিয়াস দুই প্রকার, কিয়াস সহি আর কিয়াস ফাসিদ। একটা হচ্ছে সহি কিয়াস, একটা হচ্ছে নষ্ট কিয়াস, ফাসিদ কিয়াস। অতএব সহি কিয়াসকে মানে, অনেক মাসালা আছে যেখানে কিয়াস করা প্রয়োজন হয় কিন্তু কিয়াস হতে হবে সহি। কিয়াস মাল ফারেক, যেটা অসামঞ্জস্যশীল কিয়াস, সেটাকে আহলুল হাদিসরা মানে না। অতএব কিয়াস সহি হলে সেটাও সালাফরা গ্রহণ করে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআত সেটাও গ্রহণ করে। এবং সালাফদের দলিল গ্রহণের ক্ষেত্রে মানহাজ হলো অবশ্যই যদি কোনো মাসালায় মতভেদ হয়ে যায় তাহলে আল্লাহর তাআলার ওই বিধানকে, ওই আয়াতকে মেনে নেয়। আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতভেদ দেখা যায় তাহলে ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, সমাধান হয়ে যাবে। অতএব সমাধান খোঁজার জন্য কোরআন এবং সহিহ হাদিসের দিকেই তারা ফিরে যায়। এখন যারা সালাফ সালফে সালেহীন মানহাজকে গ্রহণ করেন তাদের বৈশিষ্ট্য কি হবে, শিরোনামগুলো আমি বলেই শেষ করে দেবো দু এক মিনিটের মধ্যে। শুধু শিরোনামগুলো জেনে রাখেন যে এদের বৈশিষ্ট্য কেমন হবে, যারা সালাফ, যাদের আকীদা সহি, যাদের মানহাজ সহি, এদের বৈশিষ্ট্য কেমন হবে। এদের বৈশিষ্ট্য হলো যে তারা কোরআন এবং সুন্নাতকে সবার আগে প্রাধান্য দিবে, কোরআন সুন্নাতের মধ্যে কোনো মতভেদ মানে কোনোটাকে পার্থক্য করবে না, কোরআন সুন্নাকে গ্রহণ করবে। এটা আহলুল হাদিসরা জানে, আহলুল হাদিসের স্লোগানই হলো এটা, কোরআন সহিহ হাদিস ছাড়া আমরা কিছু মানতে রাজি নই। এবং এদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যে এরা তাওহীদের হেফাজত করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যের মূলেই রয়েছে, প্রথমে রয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। এবং সালাফদের মানহাজের ব্যক্তিদের বৈশিষ্ট্য হবে যে তারা জামায়াতবদ্ধ জীবন যাপন করে, জামায়াতবদ্ধ জীবন যাপন করতে হবে। যারা জামাতবদ্ধ জীবন যাপনের বিরোধিতা করে তারা অবশ্যই সালাফদের মানহাজের উপরে নেই, অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সততা বিভক্ত মুসলিম সমাজকে একমাত্র ওহির বিধানের উপর ঐক্যবদ্ধ জীবন যাপন করার জন্য আহ্বান জানায়। এবং সালাফদের মানহাজের অনুসারী ব্যক্তির বিবেক শরীয়ত দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ শরিয়াতের মানদণ্ডে বিবেককে পরিচালিত করবে, বিবেকের মানদণ্ডে শরিয়াত পরিচালনা করবে না, বরং শরিয়াতের মানদণ্ডে বিবেককে পরিচালনা করবে। তারা হক পথের আদেশ দিবে এবং সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং তারা সবসময় হকের অনুসরণ করবে, বাতিলের কাছে কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা মানহাজের অনুসারী, সালফে সালেহের মানহাজের অনুসারী, তারা বাতিলের কাছে কখনো আত্মসমর্পণ করবে না। এবং সবসময় হবে
মধ্যপন্থী চরমপন্থী হবে না, শৈথল্যবাদীও হবে না, মধ্যপন্থী আকীদা অবলম্বন করবে এবং সবসময় বিদআত থেকে দূরে থাকবে, যারা বিদআত করছে তাদের থেকেও দূরে থাকবে এবং দীন ইসলাম বুঝবে একমাত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, দীন ইসলামকে বুঝবে সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে দীন বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দীন বুঝেছেন, তাবেঈনে ইজাম যেভাবে দীন বুঝেছেন এবং তাবে তাবেঈনে ইজাম যেভাবে দীন বুঝেছেন সেভাবেই দীন বুঝবে, তারা নিজেরাই দীন আলাদাভাবে বোঝার চেষ্টা করবে না। এই কয়েকটা বৈশিষ্ট্য বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের আকীদা সহি করার এবং মানহাজ সহি করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।